নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব উর্মিলা দেবীর লেখা গল্প লতা লতা আজ আর এ সংসারে নাই তাহার ক্ষুদ্র জীবনের করুণ ইতিহাসটুকু আজ আমি সকলের নিকট উপস্থিত না করিয়া পারিলাম না লতা অল্প সময়ের মধ্যেই আমার জীবনের সহিত এমন অচ্ছেদ্য বন্ধনে জড়াইয়া গিয়াছিল যে আজও তাহার কথা স্মরণ হইলে আমার বুকের খানিক অংশ শূন্য বলিয়া মনে হয় শিশুকাল হইতেই লতার স্বভাবটি একটু অদ্ভুত রকমের ছিল যে বয়সে ক্ষুদ্র শিশুগণ হাসিয়া খেলিয়া নাচিয়া কুঁদিয়া ঝগড়া মারামারি ও দৌরাত্ব করিয়া পাড়া মাথায় করে সে বয়সেও লতা খেলাধুলা ছাড়িয়া নদীর পাড়ে গালে হাত দিয়া বসিয়া থাকিতেই ভালোবাসিত ক্ষুদ্র নদীটি আঁকিয়া বাঁকিয়া চলিয়া গিয়াছে তাহারই তীরে লতাপাতা ঘেরা তাহাদের ক্ষুদ্র গৃহখানি গৃহে বৃদ্ধা বিধবা ঠাকুরমা ও বিধবা মাতা ভিন্ন আর কেহই ছিলেন না লতার এক কাকা ছিলেন তিনি বিদেশে চাকুরি করিতেন পরপর তিনটি মৃত সন্তান প্রসব করিবার পর লতা জন্মিয়াছিল জীবিত সন্তানের শুভাগমন উপলক্ষে যখন গৃহ আনন্দোৎসবে মগ্ন তখন সকল আনন্দ নিরানন্দে মগ্ন করিয়া তিন দিনের মধ্যে লতার পিতা দেহত্যাগ করিলেন সেই অবধি সকলের তাহাকে অপয়া অলক্ষণা নামে অভিহিত করিত কেবল তাহার সদ্যবিধবা দুঃখিনী মাতা তাহাকে দ্বিগুণ বলে বক্ষে চাপিয়া ধরিয়া তাহার মুখ চুম্বন করিতেন আহা জন্মিয়া যে একদিনের জন্য পিতৃস্নেহ পাইল না তাহার মতো অভাগিনী জগতে কে আছে মানুষে কোন প্রাণে তাহাকে দোষী করে পিতার মৃত্যুর জন্য কি সে দায়ী তাহার অভাবে অন্য কাহারও অপেক্ষা কি তাহার ক্ষতি কিছু কম হইয়াছে সব চিন্তার পর দুঃখিনী বিধবা চক্ষের জলে ভাসিয়া লতাকে বুকে চাপিয়া ধরিতেন ক্ষুদ্র লতা একটু একটু করিয়া বাড়িতে লাগিল ক্ষুদ্র শিশুর মুখে অদ্ভুত গাম্ভীর্য দেখিয়া সকলেই বিস্মিত হইত কেহ কখনো লতাকে উচ্চ হাস্য করিতে শোনে নাই তাহার সুন্দর মুখখানিতে মৃদু হাসি ফুটিয়া উঠিতে না উঠিতে তাহা অষ্ট প্রান্তে মিলাইয়া যাইত সে একা একা খেলিতেই ভালবাসিত পাড়ার ছোট ছোটো ছেলেমেয়েরা আসিয়া তাহার সহিত খেলা করিবার জন্য আগ্রহ প্রকাশ করিত মা যখন বলিতেন যা না লতা ওদের সঙ্গে যা। তখন অনিচ্ছা সত্ত্বেও লতা উঠিত সে মার কথায় অবাধ্য কখনো হইত না কিন্তু পাড়ার শিশুরা যখন দেখিত লতাকে লইলে তাহাদের খেলা মোটেই জমে না তখন তাহারা লতাকে ছাড়িয়া দিত লতাও হাঁপ ছাড়িয়া বাঁচিত সে প্রায় নদী তীরে বসিয়া গালে হাত দিয়া কি ভাবিত ক্ষুদ্র নৌকাগুলি পাল তুলিয়া বাতাসের বেগে উড়িয়া যাইতেছে দুধের মতো সাদা হাঁসগুলি পালে পালে সারি সারি সাঁতার কাটিয়া চলিয়াছে ঝাঁকে ঝাঁকে পাখিগুলি কলরব করিতে করিতে মাথার উপর দিয়া উড়িয়া যাইতেছে লতা বসিয়া এই সকল দেখিতে ভালোবাসিত পরপারের ঘন বিন্যস্ত বৃক্ষশ্রেণীর মধ্য দিয়া অপরিসর রাস্তা সেই রাস্তা দিয়া দলে দলে স্ত্রীলোকগণ কলসি কক্ষে জল তুলিতে ও স্নান করিতে আসিত তাহারা জলে নামিয়া ঝাঁপাঝাঁপি করিত হাসি গল্প কলহ বিবাদ করিত কেহ কেহ বা এ উহার গায়ে জল ছিটাইয়া দিয়া হাসি ঠাট্টা করিতেছে লতা বড় বড় চোখ দুটি বিস্ময়ে বিস্ফারিত করিয়া তাহাদের রকম সকম দেখিত মাঝে মাঝে সে আঁচল করিয়া ফুল তুলিয়া আনিত জলে পা ডুবাইয়া ঘাটে বসিয়া ঠাকুরের জন্য মালা গাঁথিত গাঁথিতে গাঁথিতে অর্ধগ্রথিত মালা তাহার শিথিল হস্তচ্যুত হইয়া কখন যে পড়িয়া যাইত তাহা সে নিজেই জানিত না তাহার এইসব ভাব দেখিয়া পাড়ার স্ত্রীলোকগণ বোকা মেয়ে হাবা নামে তাহাকে অভিহিত করিত সে তাহার ঠাকুরমার কাছে বড় ঘেঁষিত না শোকাতুরা বৃদ্ধা এই অলক্ষণা নাতনিটিকেই তাহার পুত্রের মৃত্যুর একমাত্র কারণ জানিয়া প্রথম হইতেই তাহার উপর বিরূপ হইয়াছিলেন সময়ের সঙ্গে সঙ্গে তাহার সেই ভাবের পরিবর্তন হওয়ার কোনো লক্ষণই দেখা গেল না লতা যদি অন্যান্য শিশুদিগের মতো হাসির লহর তুলিয়া দুষ্টুমি ও নানারূপ ফন্দি করিয়া তাহার ঠাকুরমার চিত্ত জয় করিবার চেষ্টা করিত তাহা হইলে কি হইতো বলা যায় না কিন্তু লতারও সে বিষয়ে কোনো চেষ্টা দেখা গেল না তাহার ক্ষুদ্র শিশু প্রাণে এই নিকটতম আত্মীয়ার সম্বন্ধে একটা ভীতির ভাবি লক্ষিত হইত তাহাকে অত্যধিক আদর যত্ন করিবার অপরাধে তাহার মাতার প্রতিও তাহার ঠাকুরমা বিরূপ হইয়া উঠিয়াছিলেন পঞ্চম স্বর সপ্তমে তুলিয়া তিনি যখন বধুর উদ্দেশ্যে বলিতেন বলি হ্যাগা গা বৌমা মেয়ের আবদার এত কেন তোমার কি একটু লজ্জাও নেই বাছা যে অপয়া মেয়েটা তোমার অমন দেবতার মতো স্বামীকে খেলে তাকেই আবার এত যত্ন আত্মী ধন্য যা হোক কলিকালে কতই দেখব আমাদের কালে হলে অমন অলক্ষণে মেয়ের দিকে কেউ ফিরেও চাইত না তখন ক্ষুদ্র শিশু ঠাকুরমার কথার অর্থগুলি না বুঝিলেও মাতার অঞ্চলের আড়াল হইতে বিস্ময় বিস্ফারিত নেত্রে তাহার বিরক্তিপূর্ণ মুখের দিকে চাহিয়া থাকিত শ্বশ্রুর কর্কশ বাক্যে বধুর শোক্লিষ্ট হৃদয়ে বড়ই আঘাত লাগিত সে কোনো কথার উত্তর দিত না পাছে চক্ষে অশ্রু দেখিলে শ্বশ্রু আরও বিরক্ত হন এই ভয়ে সে তাড়াতাড়ি লতাকে কোলে তুলিয়া কার্যান্তরে প্রস্থান করিত হৃদয়ের বেদনা যেদিন অসহনীয় হইত সেইদিন সে ঠাকুরের পদতলে লুণ্ঠিত হইয়া অশ্রুমোচন করিত সজল নয়নে যুক্ত করে বলিত ঠাকুর পিতৃহীনের পিতা তুমি আমার এই পিতৃহীনার শিশুর মঙ্গল কর লতা আর কিছু না হইলেও ইহা বুঝিত ঠাকুরমা তাহার স্নেহময়ী মাতাকে তিরস্কার করিতেছেন তাই ঠাকুরমার প্রতি তাহার মন আরও বিরূপ হইয়া উঠিত লতার গাম্ভীর্যের বাদ ভাঙিত তাহার মাতার নিকট সমস্ত দিবসের পরিশ্রমের রাত্রে যখন তাহাদের ক্ষুদ্র শয্যার উপর তাহার মাতা তাহাকে বক্ষে টানিয়া লইতেন তখন লতার মনের বাঁধন খুলিয়া যাইত মাতার বুকে মুখ লুকাইয়া সে তাহার ক্ষুদ্র জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র সুখ দুঃখের কথাগুলি মায়ের কাছে বলিত তারপর নানা রূপ প্রশ্ন করিয়া তাহাকে বিপর্যস্ত করিত এই রূপ লতা করিল তাহার দেহে উথলিয়া পড়িত নির্নিমেষ নেত্রে তাহার প্রতি চাহিয়া চাহিয়া মাতা মনে মনে বলিতেন আজ তুমি কোথায় প্রভু যে পাঁচ দিনের শিশুকে আমার কোলে ফেলিয়া দিয়া গিয়াছিলে আজ তাহাকে দেখিলে যে তোমার হৃদয় গর্বে ও আনন্দে পূর্ণ হইত দ্বাদশ বর্ষিয়া লতা নিঃশব্দে গৃহকার্য করে ঠাকুরমার পূজার ফুল তোলে গৃহকর্মে মাতার সহায়তা করে গোপীনাথের পূজার আয়োজন করিয়া দেয় এখনও তাহার বদনে তেমনই গাম্ভীর্য নয়নে তেমনই উদাস দৃষ্টি তাহার ঠাকুরমাও এখন তাহার উপর সদয় লতার বিবাহের বয়স উত্তীর্ণ প্রায় কিন্তু বিবাহের চেষ্টা ও উদ্যোগ করে কে তাহার ক্ষুল্লার বিদেশে থাকেন দুই তিন বছর অন্তর বাড়ি আসেন কনিষ্ঠ পুত্রবধূর সহিত বৃদ্ধা শ্বশ্রুর কখনও বনিবনা হইত না সুতরাং পুত্রের কর্মস্থানে তিনি কখনো যাইতেন না পুত্র মাসে মাসে খরচের অর্থ প্রেরণ করিয়াই নিশ্চিন্ত থাকিতেন মাতা ও বিধবা ভাতৃবধূ এবং পিতৃহীনা লতাকে নিজের নিকট লইয়া যাইবার কোনো চেষ্টাও করেন নাই তিনি তাহার মুখরা স্ত্রীটিকে একটু ভয় করিয়াই চলিতেন আর বিশেষত গৃহে বিগ্রহের সেবা তো বন্ধ করিলে চলে না লতার মাতা ও পিতামহী তাহার কাছে পুনঃ পুনঃ পত্র লিখিয়া কোনো উত্তর না পাইয়া হতাশ হইয়া যখন প্রায় আহার নিদ্রা ত্যাগ করিয়াছেন তখন বিধি সুযোগ মিলাইয়া দিলেন প্রসাদপুরের জমিদার হরকান্ত চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র নির্মলকান্ত এক বন্ধুর সহিত শিকারে আসিয়া একদিন দৈবক্রমে লতাকে দেখিয়া গেল সদ্যস্নাতা স্নাতা মুক্তকেশী লতা তখন নদী তীরে পা ছড়াইয়া দিয়া গোপীনাথের পূজার জন্য মালা গাঁথিতেছিল তিন দিন পর জমিদার গৃহ হইতে বিবাহের প্রস্তাব লইয়া যখন লোকজন আসিল তখন লতার মাতা রন্ধন রন্ধনকার্যে ব্যাপৃতা ছিলেন সংবাদ শুনিয়া হাতা বেড়ি ফেলিয়া দিয়া তিনি গোপীনাথের পদতলে লুটাইয়া পড়িলেন দুঃখিনীর একমাত্র স্নেহের অবলম্বন কি আজ সত্যই রাজরানী হইতে চলিল পরলোক হইতে তাহার দেবতাকে আজ সকলেই জানিতে পারিতেছেন তাহা না হইলে বুঝি তাহার সুখ সম্পূর্ণ হইবে না জমিদার গৃহে বিবাহের সংবাদ শুনিয়া লতার কাকা ছুটি লইয়া আসিলেন লতার কাকিমা কত যত্ন করিয়া লতাকে সাজাইতে বসিয়া গেলেন লতাদের পক্ষ হইতে না হইলেও জমিদারের পক্ষ হইয়া মহা সমারোহে বিবাহ ব্যাপার সুসম্পন্ন হইয়া গেল জমিদার মহাশয় শত প্রবৃত্ত হইয়া কন্যা পক্ষের ব্যয়ভার স্বয়ং বহন করিলেন বিদায়ের পূর্বক্ষণে জামাতার হস্তে কন্যার হস্ত তুলিয়া দিয়া লতার মাতা ছলছল চক্ষে যখন বলিলেন দুঃখিনীর দুঃখের ধন তোমায় দিলাম বাবা তাকে যত্ন করো আর কি বলবো। অশ্রু জলে তাহার তাঁহার রোধ হইয়া গিয়াছিল নির্মলকান্ত তখন কোনো কথা না কহিয়া দুই হস্তে শ্বশ্রুর পদধূলি লইয়া মস্তকে দিল তাহার চক্ষু তখন শিখত আর লতা লতা অবগুণ্ঠনের মধ্য হইতে মাতার অশ্রুবিবর্ণ মুখের দিকে কাতর নেত্রে চাহিয়া ফুকারিয়া কাঁদিয়া উঠিল তারপরে লতা বহু সমাদরে ঢাক ঢোল সানাই মুখরিত আলোকমালায় সজ্জিত প্রকাণ্ড পুরীতে পুরোনারীর শঙ্খ মধ্যে শ্বশুরালয়ে গৃহীত হইল প্রাঙ্গণে পালকি লাগিতেই সহাস্যবদনা শ্বশ্রুমাতা অগ্রসর হইয়া এসো এসো আমার মা লক্ষ্মী এসো আমার ঘর আলো করবে বলিয়া সাদরে তাহাকে বক্ষে টানিয়া লইলেন স্ত্রী আচার হইয়া গেল জমিদারবাবু আসিয়া হিরক মন্ডিত কণ্ঠহার দিয়া বধুমাতার মুখ দর্শন করিলেন আনন্দ গদগদ কণ্ঠে বৃদ্ধ কহিলেন আজ দশ বৎসর মা হারা হয়েছি আজ আবার মা ফিরে পেলাম কেমন মা এই বুড়ো ছেলের মা হতে পারবে তো লজ্জারক্ত নববধূ লতা অবনত মস্তক আরও অবনত করিল ফুলসজ্জার রাত্রে স্বামী স্ত্রীর প্রথম আলাপ হইল ফুলসজ্জার স্ত্রী আচারাদি সমাপনান্তে আত্মীয়গণ গৃহত্যাগ করিলে পর শয্যাপ্রান্তে প্রান্তে উপবিষ্টা অবগুণ্ঠিতা লতার অবগুণ্ঠন উন্মোচন করিয়া দিয়া নির্মল তাহার মুখখানা তুলিয়া ধরিয়া সস্নেহে তাহার দিকে চাহিল লতাও চকিতে একবার স্বামীর প্রতি চাহিয়া পুনরায় দৃষ্টি অবনত করিল হাসিয়া নির্মল বলিল কেমন লতা আমাদের বাড়িতে এসে তোমার কোনো কষ্ট নেই তো লতা বড় বোকামে স্বামীকে যে লজ্জা করিতে হয় তাহা সে একেবারেই জানিত না বিস্মিত নেত্রে স্বামীর মুখের দিকে চাহিয়া লতা বলিল কষ্ট কই কষ্ট কিছু নেই তো তবে মার জন্য বড় মন কেমন করে বলিতে বলিতে লতার বড় বড় চক্ষু দুটি জলে ভরিয়া উঠিল সাদরে তাহার অশ্রু মোচন করিয়া দিয়া তাহাকে বুকে টানিয়া লইয়া নির্মল বলিল শিগগিরই তো মায়ের কাছে যাবে লতা কেঁদোনাছি লক্ষ্মীটি তুমি কাঁদলে আমার বড় কষ্ট হয় অষ্টমঙ্গলা হইয়া গেলে লতা পুনরায় পিত্রালয়ে গেল নির্মলও এবার সঙ্গে গেল সেদিন লতার বড় আনন্দ মাতার বক্ষে ফিরিয়া আসিয়াছে আবার সঙ্গে স্বামী লতা এই কদিনেই স্বামী চিনিতে শিখিয়াছিল বাঙালির মেয়ে বড় শীঘ্র স্বামীর মর্ম বুঝিতে শেখে পক্ষকাল শ্বশুরালয়ে থাকিয়া নির্মল বাড়ি ফিরিল যাত্রার পূর্বে লতার নিকট বিদায় লইতে গিয়া তাহাকে বাহু বেষ্টনে লইয়া সাদরে তাহার মুখচুম্বন করিয়া যখন নির্মল বলিল তবে যাই লতা আর শীঘ্র দেখা বোধ হবে না আমি শীঘ্রই কলকাতায় চলে যাব বাবার ইচ্ছে এম এটা পাশ করা পর্যন্ত আর বাড়ি না আসি আমিও মনে করি তাই ভালো এই মুখখানার প্রলোভন বেশি সে প্রলোভন আপাতত ত্যাগ করতে না পারলে পরীক্ষায় পাশ হওয়ার সম্ভাবনা নেই আমায় ভুলো না লতা চিঠি লিখো আর আমার বাবা ও মায়ের যত্ন করো তখন স্বল্পভাসিনী লতা স্বামীর বুকে মুখ লুকাইয়া ফুপিয়া ফুঁপিয়া কাঁদিল নির্মল তাহার অশ্রুমোচন করিয়া দিয়া তাহার ফুল্ল কুসুমতুল্য ওষ্ঠা ধরে পুনঃ চুম্বন করিয়া গৃহত্যাগ করিল তারপর দুই বৎসর লতা কখনো পিত্রালয়ে কখনো শ্বশুরালয়ে থাকিয়া একটি একটি করিয়া দিন গনিয়া স্বামীর প্রতীক্ষায় আশাপূর্ণ হৃদয়ে কাটাইয়া দিল প্রথম বৎসর নির্মল নিয়মিত পত্র দ্বিতীয় বৎসর পত্র ব্যবহার কিঞ্চিত শিথিল হইল লতা বুঝিল পরীক্ষার নিকটবর্তী বলিয়া এই সংযম সেও অনাবশ্যক প্রশ্নপূর্ণ পত্র লিখিয়া স্বামীকে বিরক্ত করিল না দুই বছর পর এম এ পাশ করিয়া নির্মলকান্ত হুগলি কলেজের প্রফেসরই পাইয়া গৃহে ফিরিল জমিদারের পুত্র হইলেও সে নিষ্কর্মী বসিয়া থাকিতে একেবারেই নারাজ যেদিন দীর্ঘ দুই বছর পর নির্মলকান্ত গৃহে প্রত্যাগমন করিল সেদিন লতা যে কিভাবে সময় কাটাইল তাহা সে নিজেই জানিল না জমিদার গৃহে বধুর গৃহকর্ম করিতে হয় না তাস খেলিয়া গল্প করিয়াই তাহাদের সময় কাটাইবার কথা কিন্তু গ্রাম্য বালিকা আজকালকার মেয়েদের মতো শিয়ানা নয় সে শ্বশুর শাশুড়ির সেবার ভার সহস্তে গ্রহণ করিয়াছিল স্বামীর অনুরোধ বাবা মার যত্ন করো সে মাথায় পাতিয়া লইয়াছিল তাহার নিপুণ হস্তের সেবা পাইয়া বৃদ্ধ জমিদার একেবারে শিশুর মতোই বধুর হস্তে নিজেকে সমর্পণ করিয়াছিলেন তিনি যখন অন্তপুরের দ্বারদেশে আসিয়া মামনি বলিয়া ডাকিতেন তখন সহস্র কার্যে আবদ্ধ থাকিলেও লতা সব ফেলিয়া আসিয়া শ্বশুরের সম্মুখে দাঁড়াইত তিনিও আদর করিয়া তাহাকে নিকটে টানিয়া লইয়া আজ তোমার এই লোভী ছেলেটির জন্য কি রেঁধেছ মা কিংবা অমুক ব্যঞ্জনটা রেধ মামনি ওটা তোমার হাতে যেমন হয় তেমন আর কারো হাতে হয় না আজ আমার পুজোর সাজ তুমি করনি না মা আমি আগেই জানি আমার মায়ের হাতে কি অমন সাজ হতে পারে আজ আমার ভালো করে পুজোই হয়নি কাল থেকে সব কাজ ফেলে তুমি আমার পূজার সাজ করবে কেমন মামনি লতা অমনি ফুল বদনে মৃদুস্বরে বলিত হ্যাঁ লতা দরিদ্র গৃহে প্রতিপালিতা অল্প বয়সেই রন্ধনাদি গৃহকর্ম করিতে শিখিয়াছিল সে প্রত্যহ সহস্তে রন্ধন করিয়া শ্বশুর ও সকলকে তৃপ্তিপূর্বক ভোজন করাইত জমিদারের প্রকাণ্ড পুরী নিকট ও দূর সম্পর্কীয় বহুবিধ আত্মীয় স্বজনে পরিপূর্ণ থাকিত লতা সাধ্যমতো তাহাদের সকলেরই পরিচর্যা করিত তাহারাও তাহার সেবায় প্রীত হইয়া তাহাকে লক্ষ্মী বউ নামে অভিহিত করিয়াছিলেন নির্মলকান্ত দীর্ঘ দুই বছর পর বাড়ি আসিতেছে জমিদার গৃহে আজ আনন্দোৎসব ভোর হইলেই প্রকাণ্ড প্রকাণ্ড জাল লইয়া জেলেরা আসিয়া পুকুরে জাল ফেলিল জমিদার মহাশয় স্বয়ং উপস্থিত থাকিয়া বড় বড় কয়েকটি মাছ রাখিয়া অন্যান্য সব মাছ পুনরায় ছাড়িয়া দেওয়াইলেন জমিদার গৃহিণী স্বয়ং অদ্য রন্ধনশালায় উপস্থিত আসিয়া রন্ধনাদি তত্ত্বাবধান করিতেছেন এবং মা লক্ষ্মী এটা করো ওটা করো বলিয়া লতাকে উপদেশ দিতেছেন দীর্ঘকাল প্রবাসে থাকিয়া পুত্র গৃহে প্রত্যাগমন করিলে পর মাতার হৃদয়ে যে আনন্দের তরঙ্গ ওঠে তাহার তুলনা এ জগতে কোথায় তিনি সকল কর্মে ব্যবহৃত থাকিলেও শকটের শব্দ শুনিবার জন্য তাহার কর্ণোদ্বয় উদ্গ্রীব হইয়াছে মদন গোয়ালা জমিদার বাড়ির বংশানুক্রমিক গোয়ালা ফরমাইশি দই লইয়া উঠানে প্রবেশ করিয়া বলিল মা ঠাকুরুন দই এনেছি গো এই দইখানা দাদাবাবুর জন্য ভিন্ন করে পেতেছি তিনি মোর দই খেতে বড় ভালোবাসে আহা দু বছর দাদাবাবুর মুখ দেখিনি তিনি কখন এসবে গো সহাস্য বদনে গৃহিণী বলিলেন এই এলো বলে বেলা দশটার ট্রেনে আসবার কথা বাড়ি পৌঁছুতে বোধ হয় এগারোটা হবে তা দশটা বোধ হয় বাজে দূর সম্পর্কিয়া এক ভাগিনেও বধূ বঁটি পাতিয়া আলু কুটিতেছিলেন তাহাকে লক্ষ্য করিয়া গৃহিণী বলিলেন রাঙাবৌ দই কখানা ভাড়ারে তুলে রাখবাছা কামিনী মদনকে খান কয়েক পুকুরের মাছ দিয়ে দাও তো মা লতা ভাড়ার ঘরের এক কোণে বসিয়া শাশুড়ির নির্দেশ মতো ঠাকুরের বালভোগের ক্ষীর ছানা মাখন ইত্যাদি সমস্ত দ্রব্যাদি গুছাইতেছিল সে ধীরে ধীরে শাশুড়ির নিকটবর্তী হইয়া মৃদুস্বরে বলিল দুখানা দই নিরামিষ ঘরে দিয়ে এলে হয় না মা শাশুড়ি হাসিয়া বলিলেন ঠিক বলেছ মা লক্ষ্মী আমার কি সব কথা চাই এখন মনে থাকে যাও তো মা রাঙা বউকে বলে এসো আর সন্দেশ বুঝিয়া এখনও আসেনি যে কি করে সময় মতো কিছুই আর এদের দিয়ে হয় না মৃদুস্বরে লতা বলিল আমি দেখছি মা লতার সংবাদ লইয়া জানিল সন্দেশ বহুক্ষণ আসিয়াছে সে দুই হাড়ি দই ও কিছু সন্দেশ নিজ হস্তে নিরামিষ ঘরে পৌঁছাইয়া দিয়া আসিয়া শাশুড়িকে জানাইল সন্দেশ আসিয়াছে তিনি নিশ্চিন্ত হইলেন লতাও নিশ্চিন্ত হইয়া তখন তাহার নিয়মিত রন্ধনকার্যে নিযুক্ত হইল আজ স্বামী প্রথম তাহার হাতের রান্না খাইবেন লতা কত রকম করিয়া কত ব্যঞ্জন রাঁধিল তবু তাহার তৃপ্তি নাই কেবলই মনে হইতেছে এটা ভালো হয় নাই ওটা ভালো হয় নাই যত্ন করিয়া সহস্তে রাঁধিয়া স্বামীকে খাওয়াইতে বড় সুখ এ সুখের স্বাদ যে কখনো পায় নাই তাহার বড় দুঃখ লতা রাঁধিতে এই কথাই ভাবিতেছিল এমন সময় বহির্বাটিতে কোলাহল উঠিল ছোটবাবু এসেছে ছোটবাবু এসেছে লতার বুকে রক্ত দ্রুত চলিতে লাগিল সে স্বামীর নিরাপদ প্রত্যাগমনের জন্য দেবতার উদ্দেশ্যে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল তারপর তার সময়টা যে কেমন করিয়া কাটিল তা সে জানিল না নির্মলকান্ত আহারে বসিলে তাহার শাশুড়ি যখন তাহাকে ডাকিয়া বলিলেন মা লক্ষ্মী তোমার রান্না তরকারি দিয়ে যাও তখন সহস্র চেষ্টায়ও সে উঠিতে পারিল না তাহার পা দুখানা যেন অবশ হইয়া গিয়াছে বামুন ঠাকুরন আসিয়া ব্যঞ্জন পরিবেশন করিল রাঙাবৌ আসিয়া হাসিয়া বলিল তোর কি হয়েছে নতুন বউ উঠতে কি পারিস না জানা ওই ঘরের দরজার ফাঁক দিয়ে একটু দেখিয়া সে ঘরে এখন কেউ নেই যা জন্ম সার্থক আয় সে কোনো উত্তর দিল না তাহার বাক শক্তিও যেন কে অপহরণ করিয়া লইয়াছে রাঙাবৌ তাহার হাত ধরিয়া অনেক টানাটানি করিল অবশেষে ব্যর্থ মনোরথ হইয়া বিরক্ত হইয়া চলিয়া গেল আহারে বসিয়া নির্মলের চঞ্চল চক্ষু দুটি যেন কিসের আশায় ব্যস্ত হইয়া এদিক ওদিক করিতেছিল কিন্তু চক্ষুর আশা পূর্ণ হইল না নিরাশ হইয়া তাহা আবার ভাতের থালার দিকে দৃষ্টি নিবদ্ধ করিল ঠিক সেই সময় মাতা ডাকিলেন মা লক্ষ্মী তোমার রান্না তরকারি দিয়ে যাও কিন্তু হায় মা লক্ষ্মীর পরিবর্তে বামুন ঠাকুরন গেল আহারান্তে আজমন আচমন করিয়া নির্মলকান্ত বলিল আমি তবে এখন একটু বৈঠকখানায় যাই মা অনেক লোক আমার সঙ্গে দেখা করবার জন্য বসে রয়েছে বাবার কি খাওয়া হয়নি না তার এখনও পুজো হয়নি তুমি বেশিক্ষণ বাইরে থেকো না বাবা কাল রাত্রে ঘুম হয়নি আজ দুপুরে একটু ঘুমওতে হবে ঈশাদ হাসিয়া নির্মল বলিল আচ্ছা মা বাইরে যাইবার সময়ও তাহার শতসুখ দৃষ্টি সকলগুলি দরজার আড়ালে একবার করিয়া ওঁকি মারিয়া গেল কিন্তু যাহার সন্ধানে সে দৃষ্টি ফিরিতে ছিল সে তখনও রান্নাঘরে অসার হইয়া বসিয়াছে বামা দাসী যখন আসিয়া তাহাকে বলিল বলি হ্যাঁ গা বৌদি অমন করে পাথরের মতো আর কতক্ষণ বসে থাকবে মা যে তোমায় ডাকতে লেগেছে কর্তাবাবু খাওয়ার ঠাঁই হয়েছে তখন তাহার চমক ভাঙিল সে লজ্জিত হইয়া শশব্যস্তে উঠিল শ্বশুরের আহারের দ্রব্যাদি লইয়া যখন সে আহারের স্থানে উপস্থিত হইল তখনও তাহার পাদুখানা থরথর করিয়া কাঁপিতেছে শ্বশুর আহারে বসিলে সে অভ্যাস মতো পাখা হস্তে তাহাকে ব্যাজন করিতে বসিল কিন্তু আজ সে বড়ই অন্যমনস্ক বেজনী থাকিয়া থাকিয়া আটকাইয়া যাইতেছিল আহারান্তে নিত্যকার মতো শাশুড়ির পদসেবা করিবার জন্য তাহার গৃহে প্রবেশ করিলে তিনি বলিলেন আজ আর দরকার নেই মা আজ তুমি বরং তোমার মার কাছে চিঠি লেখো গিয়ে অনেক দিন তো চিঠি লেখনি লজ্জায় লতার মুখখানা রাঙা হইয়া উঠিল সে শাশুড়ির কথার অর্থ বুঝিয়াছিল কম্পিত পদদ্বয় টানিতে টানিতে লতা তাহার স্বয়ং গৃহদ্বারে উপস্থিত হইল ঈষৎ মুক্ত দ্বারাভ্যন্তর দিয়া সে দেখিল স্বামী শয্যায় শয়ন সে একটু ইতস্তত করিয়া গৃহপ্রবেশ করিল শয্যা প্রান্তে নির্মল নিমিলিত নেত্রে শয়ান দেখিয়া বোধ হইল নিদ্রিত লতা অতি সন্তর্পণে গিয়া শয্যার অপর প্রান্তে চুপ করিয়া বসিয়া রহিল সে এখন কি করিবে ঠিক বুঝিতে পারিল না একটু অভিমানও যে না হইল তাহা নয় সে অঞ্চল প্রান্ত খুঁটিতে খুঁটিতে আকাশ পাতাল কত কি ভাবিতে লাগিল সহসা শয্যা ঈষৎ নড়িয়া উঠিল পরক্ষণেই দুখানি বিশাল বাহুর কঠিন বেষ্টনে সে আবদ্ধ হইয়া পড়িল আবেশে বিহল লতাকে বুকে টানিয়া লইয়া স্বামী চুম্বনের পর চুম্বনে সেই সুন্দর মুখখানা প্লাবিত করিয়া দিলেন আনন্দে অর্ধমূর্ছিত প্রায় লতা নিমিলিত নেত্রে সেই আনন্দ উপভোগ করিল লতাকে যখন আমি প্রথম দেখি তখন সে স্বামীর সহিত হুগলিতে আসিয়াছে পুত্রের অযত্ন হইবে বলিয়া জমিদার ও তাহার গৃহিণী বধুকে পুত্রের নিকট পাঠাইয়া দিয়াছিলেন আমার স্বামী হুগলিতে ওকালতি করিতেন নির্মলকান্ত তাহার সহপাঠী ছিলেন তিনি বিএ পাশ করিয়া বিএল পড়েন ও নির্মলকান্ত এম এ পাশ করিয়া প্রফেসর হন ইহাদের এই বন্ধুত্বের সূত্রে লতার সহিত আমার পরিচয় হয় তাহার পূর্ববর্তী জীবনের আশৈশব সকল কথা আমি কতক লতার নিজমুখে এবং কতক লতার মা তার মুখে শুনিয়াছিলাম প্রথম পরিচয়েই আমি লতার প্রতি আকৃষ্ট হইয়াছিলাম তাহাকে দেখিলে মনে হইতো সে যেন এই পৃথিবীর কেহ নয় তাহার সুন্দর মুখখানিতে এমনই একটি পবিত্র ভাব ছিল তাহার মধ্যে এমন একটা অটল গাম্ভীর্য ছিল যে নিতান্ত লঘু প্রকৃতির মানুষও তাহার নিকট নতমস্তক হইত অন্যদিকে তাহার প্রকৃতি শিশুর মতো সরল ছিল আমার স্বামী মাঝে মাঝে বলিতেন নির্মলের স্ত্রী যেখান দিয়ে হেঁটে যায় সেখানটা যেন পবিত্র হয়ে যায় সত্যই তাহাকে দেখিলে ওইরূপ মনে হইত শিশুকাল হইতেই আমার দৃষ্টি সকল বিষয়ে অত্যন্ত তীক্ষ্ণ ছিল আমি ক্রমে লতার অন্তরের পরিচয় পাইতে লাগলাম তাহার সমগ্র সদ্গুণের মধ্যে একটি গুণের অভাব দেখিয়া আমি প্রাণে বড় আঘাত পাইতাম সেটি কি সেটি মানুষের সকল প্রকার ক্ষুদ্র দুর্বলতার প্রতি ক্ষমার অভাব তাহার কোমল হৃদয় সেখানে পাশানের ন্যায় কঠিন হইত সে সেখানে বিচার যুক্তি তর্ক কিছুই মানিত না তাহার সহিত মাঝে মাঝে এই বিষয় লইয়া বিতণ্ডা হইত আমি বলিতাম লতা ক্ষমা জিনিসটা বড় সুন্দর সে জিনিসটা আমাদের প্রাণকে বড় সুন্দর বড় উচ্চ করে মানুষের দুর্বলতাকে ক্ষমা করতে চেষ্টা করাই উচিত লতা বলিত কেন দিদি ভগবান সকলকেই বিবেক বলে একটা জিনিস দিয়েছেন তা সত্ত্বেও যে বিপথে যাবে তাকে কেন ক্ষমা করব। আমি বলিলাম লতা মানুষ কি অবস্থায় কিভাবে কোন পথে যায় তা আমরা কী করে জানব মানুষের জীবনে কত প্রতিকূল অবস্থা আসে কত প্রলোভন আসে বন্ধুরূপে কত শত্রু আসে অত্যন্ত সরল চিত্ত মানুষ না হলে সে সকল উপেক্ষা করতে পারে না ভেবে দেখো সে সময় যদি একজন মানুষকে তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলেই ত্যাগ করে তবে কি সে ক্রমেই নরকের পথে অগ্রসর হয় না আমার মনে হয় সে সময় তাকে তার দুর্বলতা থেকে অতি সহজে তুলে নেওয়া যায় লতা বলিত তুমি যা বলছো তা বুঝতে পারি কিন্তু পাপকে যদি কেবল ক্ষমাই করব তবে পাপের সংহার কোথায় আমি হাসিয়া বলিতাম লতা আমি কথা বলছি না যে পাপের সংসর্গ মানুষ ত্যাগ করবে না কিংবা পাপকে ঘৃণা করবে না কিন্তু অগ্রপশ্চাৎ বিবেচনা না করে ক্ষুদ্র বৃহৎ বিচার না করে মানুষকে বিচার করা উচিত নয় লতা আমার বাবা অত্যন্ত নির্মল চরিত্রের লোক ছিলেন তাহার শিশুর মতো সরলতা দেখে লোকে মুগ্ধ হয়ে যেত কিন্তু মানুষের দুর্বলতা সম্বন্ধে তার যে উদারতা ছিল তা আর কারো মধ্যে বড় দেখতে পাই না তিনি বলতেন মানুষের দুর্বলতাকে ক্ষমা করে তাকে বুকে তুলে নিতে পারলে তাকে নরক থেকে উদ্ধার করা যায় কিন্তু তাকে ঘৃণা করে দূরে সরে থাকলে সে আরও নিচে নেমে যায় এ কথা কখনও ভুলো না রমা তার সেসব অমূল্য উপদেশ কতটুকুই বা গ্রহণ করতে পেরেছি তবু যে দু একটা কথা বলি সে তাঁর সেই জ্ঞান সাগরের দু একটি মাত্র লতা আমার কথা বুঝিয়াও বুঝিত না তার ওই এক কথা ছিল সব মুখের কথা দিদি কাজে কি কেউ তা পারে কাল যদি তুমি শোনো তোমার স্বামী একটা অত্যন্ত নিজ কার্য করিয়াছেন তুমি কি তাকে এক কথায় ক্ষমা করতে পারবে তাহলে আর আত্মসম্মান বলে জিনিস এই সংসারে কোথায় রইল দিদি লতার ভাবে আমি বড় ব্যথিত হইতাম এবং এই জন্য সে জীবনে বহুতর অশান্তি ভোগ করিবে এ বিশ্বাস আমার হৃদয়ে বদ্ধমূল হইয়াছিল হায় তখন কিন্তু স্বপ্নেও ভাবি নাই আমার এই ভবিষ্যৎবাণী কি ভীষণভাবে সফল হইবে দুই বছর পরের কথা আমার মাতার প্রাণ সংশয় পীড়ার কথা শুনিয়া পিত্রালয়ে গিয়াছিলাম আমার ক্রোড়ে তখন ছয় মাসের একটি ক্ষুদ্র শিশু মা আমার প্রায় আট মাস রোগ যন্ত্রণা ভোগ করিয়া স্বর্গারোহণ করিলেন ইহার মধ্যে আর মাকে ছাড়িয়া যাইতে পারি নাই হুগলি হইতে স্বামীর নিয়মিত পত্রে সকলের সংবাদ পাইতাম লতাও মধ্যে মধ্যে পত্র লিখিত পত্রগুলির প্রতি পঙ্ক্তিতে তাহার পরিপূর্ণ সুখের আভাস ফুটিয়া উঠিত আমি পত্রগুলি পড়িয়া বড়ই সুখী হইতাম সত্য কথা বলিতে কি লতাকে আমি ছোট ভগিনীর মতোই ভালোবাসিতাম আমার হুগলি ত্যাগের দুই মাস পর লতার পত্রে একটি শুভ সংবাদ পাইয়া বড়ই প্রীত হইয়াছিলাম মার শ্রাদ্ধাতি কার্য শেষ হইয়া গেলে সুদীর্ঘ নয় মাস পরে গৃহে ফিরিলাম শুনিলাম লতাকে লইতে তাহার পিত্রালয় হইতে লোক আসিয়াছে আগামী পরশু ভালো দিন সে সেই দিনে রওনা হইবে বইকালে লতাকে দেখিতে গেলাম লতার মুখে এবার নতুন সৌন্দর্য দেখিলাম তাহার অবস্থানুযায়ী ম্লান ও পাণ্ডুর মুখে একটি নতুন ভাব ফুটিয়া উঠিয়াছে ইহাই মাতৃত্বের প্রথম নিদর্শন আমাকে দেখিয়া লতা হাত ধরিয়া স্বয়ন গৃহে লইয়া গেল আমার পাশে বসিয়া আমার গলা ধরিয়া সে কিছুক্ষণ নীরবে রহিলে আমি জিজ্ঞাসা করিলাম বাপের বাড়ি যাচ্ছিস নাকি মৃদু হাসিয়া লতা বলিল হ্যাঁ দিদি মা নিতে লোক পাঠিয়েছেন উনি প্রথমে দিতে চাননি কিন্তু শ্বশুর শাশুড়িও যেতে লিখেছেন ওর একা একা বড় কষ্ট হবে তোমাদের উপর নির্ভর করেই যাচ্ছি তোমরা খোঁজ খবর নিও আমারও যেতে মন সরছে না দিদি বলিয়া লতা হাসিয়া ফেলিল আমিও হাসিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিলাম তা কি আর জানি না ভাই তোরা আবার একজন আরেকজনকে ছেড়ে থাকবি তুই গেলে নির্মল বাবুকে কি করে সামলাব জানি না লোকটা পাগল হয়ে না গেলে বাঁচি সলজ্জ হাসি হাসিয়া লতা বলিল যাও দিদি তুমি বড় দুষ্টু রাত্রে গৃহে ফিরিলাম লতা যাওয়ার পূর্বে আর একবার তাহাকে দেখা দিবার জন্য বারবার অনুরোধ করিল খোকাকে ক্রোড়ে লইয়া বারবার তাহার মুখ চুম্বন করিল আমি তাহার পরদিন আবার যাইব বলিয়া স্বীকৃত হইয়া আসিলাম পরদিন সন্ধ্যার সময় অন্যান্য গৃহকার্য শেষ করিয়া শ্বশ্রুমাতার জলযোগের সমস্ত গুছাইলাম তাহার নিক হইলে তাহাকে জলযোগ করাইয়া লতার নিকট যাইব স্থির করিয়াছিলাম তাহা হইলে একটু বেশিক্ষণ লতার নিকট বসিতে পারিব বলিয়াই ওই বন্দোবস্ত করিয়াছিলাম এমন সময়ে লতাদের বেয়ারা ভোজু দৌড়িয়া আসিয়া বলিল আপনি শিগগির আসুন মাঝির বড় বেমার আমি শুনিয়া চমকিয়া উঠিলাম কী হইয়াছে ভজুকে ভালো করিয়া প্রশ্ন করিবার কথাও মনে হইল না শ্বশ্রুমাতার অনুমতি লইয়া তখনই লতাদের বাড়ি গেলাম ভজু আমাকে একেবারে লতার গৃহে লইয়া গেল গিয়া দেখি লতার সংজ্ঞাহীন দেহ ধুলায় লুণ্ঠিত কিছুই বুঝিতে পারিলাম না ঝিকে ডাকিয়া জিজ্ঞাসা করিলাম তাহার নিকট শুনিলাম প্রভাত হইতে লতা শুইয়াছিল আহার আদি করে নাই বৈকালেও ঝি আসিয়া তাহাকে তদবস্থায় দেখিল ঝি গৃহকার্য করিতে লাগিল কিছুক্ষণ পর নির্মল কুমারকে গৃহপ্রবেশ করিতে দেখিয়া সে গৃহান্তরে প্রস্থান করিল প্রায় আধ ঘন্টার পর সে কোনো গুরুদ্রব্য পতনের শব্দ শুনিয়া দৌড়িয়া আসিল বারান্দা দিয়া আসিতে আসিতে দেখিল নির্মল সদর দরজা দিয়া বাহির হইয়া গেলেন লতার গৃহে আসিয়া দেখিল অজ্ঞানাবস্থায় ভূতলে পতিত সে অনেক চেষ্টা করিয়াও কিছু করিতে কৃতকার্য না হইয়া আমাকে ডাকিতে লোক পাঠাইয়াছিল ঝির কথায়ও বিশেষ কিছুই বুঝিতে পারিলাম না আমার স্বামীকে সংবাদ দিবার জন্য ভোজুকে পাঠাইয়া দিয়া লতার ভুলুণ্ঠিত মস্ত ক্রোড়ে লইয়া বসিয়া তাহার শুশ্রূষা করিতে লাগিলাম দীর্ঘকাল শুশ্রূষার পর লতা চক্ষুর উন্মিলন করিল আমার মুখের দিকে চাহিয়া দেখিল তারপর দুই বাহু দ্বারা আমার গলদেশ আকর্ষণ করিয়া আমার মুখ নিজের মুখের উপর রাখিয়া দিদি বলিয়া সে উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল আমি তাহাকে বুকের ভিতরে টানিয়া লইয়া বলিলাম কি হয়েছে লতা অমন করছো কেন বোন ফুলিয়া ফুলিয়া কাঁদিতে কাঁদিতে লতা বলিল দিদি উনি আমায় ত্যাগ করেছেন না না দেবতার নামে মিথ্যা কথা বলবো না আমি হতভাগিনী ক্ষণিক মহের বসে অন্ধ হয়ে পাগল হয়ে তাকে হারিয়েছি এ কি শুনিলাম আমার আশঙ্কা কি এত শীঘ্র এইভাবে সত্যি পরিণত হল না না অসম্ভব এ যে একেবারেই অসম্ভব আমি কি শুনিতে কি শুনিয়াছি অতি কষ্টে নিজেকে সম্বরণ করিয়া লইয়া বলিলাম লতা সব কথা বুঝিয়ে বলবোন আমি যে কিছুই বুঝতে পারছি না লতা উঠিয়া বসিল দুই হস্তে চক্ষু মার্জনা করিয়া সে আমার মুখের দিকে চাহিল তাহার সেই কাতর দৃষ্টি দেখিয়া আমি শিহরিয়া উঠিলাম লতা ধীরে ধীরে আমাকে সকল কথা বলিতে লাগিল বলিতে বলিতে কখনো শূন্য নয়নে সে আমার প্রতি চাহিল কখনো কখনও ভারে তাহার কণ্ঠরোধ হইয়া যাইতে সে অশ্রু মার্জনা করিয়া পুনরায় বলিয়া যাইতে লাগিল পরদিন পিত্রালয়ে চলিয়া যাইবে বলিয়া লতা সমস্ত দ্রব্যাদি যথাস্থানে গুছাইয়া রাখিতেছিল নির্মলকান্তের আলমারি ঝারিয়া মুছিয়া তাহার কাপড় চোপড়গুলিও গুছাইয়া রাখিয়া যাইবে মনস্থির করিয়া আলমারি খড়িল কাপড়গুলি নাড়িতে চাড়িতে একখানা অর্ধচ্ছিন্ন পুরাতন পত্র তাহার হস্তগত হইল পত্রখানি নির্মল কুমারের নিকট একটি স্ত্রীলোকের লেখা পত্রখানি পরে আমি সচক্ষে দেখিয়াছিলাম তাহার মর্ম এরূপ নির্মলবাবু তুমি আর আসো না কেন কাল সন্ধ্যার সময় আসবে বলে গেলে আর এলে না আমি তোমার পথ চেয়ে বসেছিলুম তুমি আমায় ত্যাগ করলে কেন তোমার পায়ে পড়ি দেখা দিয়ে যেও ইতি তোমার হতভাগিনী বিনোদ পত্রখানির তারিখ লতার বিবাহের ঠিক এক বছর পরের পত্রখানি পড়িয়া লতার আবাদমস্ত কম্পিত হইতে লাগিল এক সে যে তাহার স্বামীকে দেবতাজ্ঞানে পূজা করে তবে ই কি লতা যেন কিছুই বুঝিয়া উঠিতে পারিল না পত্রখানা হাতে লইয়া সে কাষ্ঠ পুত্তলিকার মতো দাঁড়াইয়া রহিল এই সময়ে হাসিতে হাসিতে নির্মল গৃহে প্রবেশ করিল লতাকে এইভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া সে বলিল এ কী গো অমন করে দাঁড়িয়ে রয়েছ কেন তোমার সব গোছানো হলো লতা কোনো কথা না বলিয়া পত্রখানা নির্মলের পায়ের নিকট ফেলিয়া দিয়া পাশ কাটাইয়া দ্রুত পদে আপনার স্বয়ন গৃহে চলিয়া গেল কিছুক্ষণ পর নির্মল গৃহে প্রবেশ করিল লতা তখন শয্যা গ্রহণ করিয়াছে নির্মল শয্যা পার্শ্বে দাঁড়াইয়া বলিল লতা আমার একটা কথা শোনো আমার দিকে চাও সব কথা শুনলে তুমি বুঝবে এতে তোমার রাগ করবার কিছু নেই লতা ফিরিল কিন্তু স্বামীর বাহুপাশে পাশে কিছুতেই নিজেকে ধরা দিল না বিশাল চক্ষু দুটি নির্মলের চক্ষুর প্রতিস্থাপিত করিয়া বলিল কি বলবে বলবার কিছু আছে কি বলবার কিছু থাকলে অনেক আগে নিজেই বলতে নির্মল বলিল অনেক কথা বলবার আছে ধীরেন্দ্র নামে আমার সহপাঠী বন্ধুর নাম হয়তো আমার মুখে শুনেছ ধীরেন্দ্র অত্যন্ত দরিদ্র পরিবারের একমাত্র ভরসাস্থল ছিল লেখাপড়ায়ও সে খুব ভালো ছিল হঠাৎ সে এই বিনোদিনীর কুহকে পড়ে অধপাথের পথ আবিষ্কার করতে আরম্ভ করে এমনকি তাকে বিয়ে করবে বলেও নাকি স্থির করে আমি দেখলাম এক বীরেন্দ্রর সঙ্গে সমস্ত পরিবারটি যায় আমি আর স্থির থাকতে পারলাম না আমি তখন বিনোদিনীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে বোঝাবার চেষ্টা করতে লাগলাম লতার দিকে চাহিয়া নির্মল দেখিল লতা একটু বিদ্রুপের হাসি হাসিল নির্মল বলিতে লাগিল প্রথমে সে আমাকে বিদ্রুপ করে উড়িয়ে দিল আমি তবুও হাল ছাড়লাম না ধীরেনের অজ্ঞাতে মধ্যে মধ্যে বিনোদিনীর সঙ্গে সাক্ষাৎ করতে যেতাম কিছুদিন পর দেখলাম বিনোদিনীর মন একটু একটু নরম হয়েছে তারপর সে ধীরেনকে ত্যাগ করতে সম্মত হলো আমি তাকে কিছু অর্থ দিতে গেলে সে তাহা প্রত্যাখ্যান করলে দেখে বড় আশ্চর্য হলাম আমার মনে একটা সন্দেহ উপস্থিত হলো আমি সেদিন থেকে আর তার কাছে যাইনি তারপর সে ওই চিঠিখানা লিখেছিল বটে কিন্তু লতা তোমার সত্যি বলছি আমি সে চিঠির কোনো উত্তর দিইনি বা তার কাছে যাইনি এখন সব বুঝলে তো কণ্ঠে লতা বলিল না একটা কথা এখনও বুঝিনি কী সন্দেহের বশবর্তী হয়ে তুমি আর যাওনি একটু ইতস্তত করিয়া নির্মল বলিল বিনোদিনী আমাকে একটু একটু ভালোবাসতে আরম্ভ করেছে বলে সন্দেহ হয়েছিল শিহরিয়া উঠিয়া দুই হস্তে কণদ্যয় আচ্ছাদন করিয়া লতা বলিল ছি ছি এই কথা আমার কাছে বলতে তোমার একটু লজ্জা হলো না একটা পতিতা স্ত্রী লোক তোমাকে চিঠি লিখতে সাহস পেয়েছে আর তুমি সেই চিঠি যত্ন করে রেখে দিয়েছো। ঠিক তোমাকে বিস্মিত হইয়া নির্মল বলিল পত্র যত্ন করে রেখেছি কে বললে আমার তো ও পত্রের অস্তিত্বও মনে ছিল না কি করে কাপড় চোপড়ের সঙ্গে আলমারিতে স্থান পেয়েছিল তাও আমি জানি না লতা আপন কথাই বলিয়া যাইতে লাগিল আমি যখন আমার প্রাণের সমস্ত প্রেম সঞ্চিত করে তোমার জন্য অর্ঘ সাজিয়ে তোমার প্রতীক্ষায় বসেছিলাম তুমি তখন একটা পতিতা স্ত্রীলোককে নিয়ে প্রেমের খেলা খেলছিলে ছি ছি কি লজ্জা কি ঘৃণা এ আঘাত পাবার আগে আমার মরণ হল না কেন কাতর কণ্ঠে নির্মল বলিল তুমি এ কি বলছ লতা লতা আমি তো তোমাকে ছাড়া আর কাউকে জানি না বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করবার জন্য তার সঙ্গে আমার সাক্ষাৎ করতে হতো তা নইলে সে আমার কে কঠিন কণ্ঠে পাশানি লতা বলিল কে তা আমি জানি না তবে এটুকু জানি সে তোমার কেউ না হলে এ ঘটনা তুমি আমার কাছে গোপন করতে না নিজেই বলতে জিজ্ঞাসাও করতে হতো না নির্মল বলিল এই সব ঘটনার পর ধীরে নামায় হাতে ধরে অনুরোধ করেছিল এই কথা যেন প্রকাশ না পায় বন্ধুর কাছে কি করে বিশ্বাসঘাতক হব লতা তাই ইচ্ছা সত্ত্বেও তোমার কাছে বলতে পারিনি এই যে আমার নিজের কথা নয় পরের কথা বলবার যে আমার কোনো অধিকার নেই তুমি বুঝতে পারছো না লতা দৃঢ় স্বরে লতা বলিল না আমি আর কিছু বুঝতে চাই না যা বুঝেছি তাই আমার পক্ষে যথেষ্ট ব্যথিত স্বরে নির্মল বলিল লতা তুমি কি সেই লতা এত কঠিন তুমি উহ ভাবতেও পারি না লতা একটু বুঝতে চেষ্টা করো নাহলে আমাদের সুখ সূর্য অস্ত যেতে বেশি দেরি হবে না কি আর বলবো লতা বলিতে লাগিল উনি চলে গেলেন আমি শুয়ে শুয়ে অনেক ভাবতে চেষ্টা করলাম কিন্তু কিছুতেই মনটাকে যেন স্থির করতে পারলাম না যতই ভাবি ততই যেন চিঠিখানা আমার চোখের সামনে আমায় বিদ্রুপ করে নাচতে লাগল আর উঠতে ইচ্ছা হলো না খেতে ইচ্ছা হলো না উনি আজকার দিনটা আগেই ছুটি নিয়েছিলেন স্নানাহার করে ভগবান জানেন কী খেলেন উনি এই পাশের ঘরে গেলেন মাঝে মাঝে পায়চারি করে বেড়াতে লাগলেন শব্দ কানে গেল আমি বিছানায় পড়ে রইলাম বিকালে উনি আবার এলেন বিছানার পাশে এসে ডাকলেন লতা আমি চুপ করে রইলাম দিদি আমি পাগল হয়েছিলাম না হলে কি সেই আদরের ডাক উপেক্ষা করতে পারতাম কাতর কণ্ঠে তিনি বললেন এখনও রাগ করে থাকবে সেই অটল বিশ্বাস এক মুহূর্তে এই ভীষণ অবিশ্বাসে কি করে পরিণত হলো এত কঠিন কি করে হলে লতা একবার বুকে এসো একবার বলো সব ভুলে গেছো সব অন্ধকার ঘুচে যাক দিদি পাশানি আমি নিষ্ঠুর আমি নারী নামের অযোগ্য আমি তবু চুপ করে রইলাম তিনি বাহু প্রসারিত করিয়া আমায় বুকে টেনে নিতে এলেন আমি সরে গেলাম মানুষের আর কত সয় আর একটা তুচ্ছ নারীর জন্য কেনই বা সহ্য করবেন দরিদ্রের কুটির থেকে তুলে নিয়ে মাথার মনি করেছিলেন আদর দিয়ে মাথায় তুলেছিলেন সব কথা ভুলে গেলাম লতা কিছুক্ষণ নীরব থাকিয়া পুনরায় বলিতে লাগিল উত্তেজিত কণ্ঠে তিনি বললেন এত ঘৃণা এত করে বোঝালাম তবু বিশ্বাস হলো না এত প্রেম এক মুহূর্তে ঘৃণায় পরিণত হলো একটা কল্পনাপ্রসূত কথা নিয়ে তবে তাই হোক আমি চললাম আর তোমার সঙ্গে দেখা হবে কিনা জানি না যদি ভগবান রক্ষা করেন ও তোমার ভুল তুমি বুঝতে পারো তবেই দেখা হবে নচেত নয় এই বলে তিনি টলতে টলতে দাঁড়ের দিকে অগ্রসর হলেন তখন আমার জ্ঞান ফিরিয়া আসিল হি কী হইল এই করিলাম আমি কি পাগল হইয়াছি সামান্য সন্দেহের বশবর্তী হইয়া দেবতার মতো স্বামীকে অপমান করিলাম এমনটা হইবে তাহা তো ভাবিতে পারি নাই আমি শয্যা করিয়া উঠিলাম কাতর কণ্ঠে ডাকিলাম ওগো ফিরে এসো আমি সব ভুলে গেছি কিন্তু হায় শূন্য ঘরে কথাগুলি প্রতিধ্বনিত হইয়া আমারই কানে ফিরিয়া আসিল তিনি তৎপূর্বেই গৃহত্যাগ করিয়াছেন ভাবিলাম তার ঘরে গিয়া পায়ে ধরিয়া ফিরাইয়া আনি কিন্তু পা চলিল কই অজ্ঞাত অমঙ্গল আশঙ্কায় আপাদমস্তক থরথর করিয়া কাঁপিতে লাগিল সমস্ত পৃথিবী চক্ষের সম্মুখে নৃত্য করিতে লাগিল পরক্ষণেই সংজ্ঞা শূন্য হইয়া পড়িয়া গেলাম দিদি দিদি তিনি কি আমায় ক্ষমা করিবেন না একবার তাকে ডাকো না দিদি পায়ে ধরিয়া ক্ষমা চাই আমি তাহাকে সাধ্য মতো আশ্বস্ত করিয়া বলিলাম নির্মলবাবু এখন একটু বাইরে গেছেন বোন তিনি এলেই তোমার কাছে আসবেন তোমায় ক্ষমা করবেন বই তোমায় কত ভালোবাসেন তা কি জানো না জানি দিদি জানি তাই তো এত সাহস পেয়েছি লতার অশ্রু জলে ধরণী সিক্ত হইতে লাগিল আমার স্বামী আসিলেন তাহাকে নির্মলের সংবাদ লইবার জন্য পাঠাইয়া লতার নিকট আসিয়া বসিলেন অনেক কষ্টে তাহাকে একটু দুগ্ধ পান করাইয়াছিলাম সমস্ত দিন অনাহারে সে অত্যন্ত দুর্বল হইয়া পড়িয়াছিল দুগ্ধ পান করিবার অল্প পরে সে নিদ্রিত হইয়া পড়িল আমি তাহার নিকট বসিয়া তাহার অঙ্গে হস্ত সঞ্চালন করিতে লাগিলাম শ্রাবণ মাস আকাশ মেঘাচ্ছন্ন মাঝে মাঝে টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতেছিল মাঝে মাঝে সেই বিরাট অন্ধকার ভেদ করিয়া বিদ্যুৎ আসিতেছিল আমি আমার হৃদয়ে বিরাট অন্ধকার লইয়া চুপ করিয়া বসিয়া রহিলাম কিছুক্ষণ পর লতা জাগিল চক্ষুর উন্মিলন করিয়া জিজ্ঞাসা করিল তিনি কি এসেছেন দিদি আমি মস্তক সঞ্চালন করিয়া বলিলাম না এখনো আসেননি এই এলেন বলে লতা একটি ক্ষুদ্র দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল তাহার সেই নিঃশ্বাসে আমার বুক ফাটিয়া যাইতে লাগিল হায় সরলা বালিকার অদৃষ্টে কি আছে কে জানে আমার স্বামী ফিরিয়া আসিলেন তিনি প্রথমেই স্টেশনে নির্মলের সংবাদ করিবার জন্য গিয়াছিলেন সেখানে শুনিলেন নির্মল এলাহাবাদের টিকিট কিনিয়া পাঞ্জাব মেলে চাপিয়া চলিয়া গিয়াছে আমি মাথায় হাত দিয়া বসিলাম আমার স্বামী বলিলেন কিছু ব্যস্ত হইও না আমি কাল নিজে এলাহাবাদ গিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসব লতাকে আর কিছু জানাইলাম না বিপদের উপর বিপদ লতা তখন অত্যন্ত অসুস্থ হইয়া পড়িয়াছে কিছু জিজ্ঞাসা করিবার শক্তি আর তাহার নাই আমি আর গৃহে ফিরিতে পাইলাম না খোকাকে রাত্রে একটু দেখিবার কথা স্বামীকে বলিয়া দিয়া লতার শুশ্রূষায় নিযুক্ত হইলাম চিকিৎসক ও ধাত্রীর জন্য লোক পাঠাইলাম সমস্ত রাত্রি ক্লেশ ভোগের পর উষার তরুণ আলোক যখন সবেমাত্র আকাশ প্রান্তে সময়ে লতা অসময়ে একটি পুত্র সন্তান প্রসব করিল লতার পুত্র ঠিক যেই মুহূর্তে এই পৃথিবীর সহিত তাহার সম্বন্ধ প্রথম স্থাপন করিল ঠিক সেই মুহূর্তে একটি মালগাড়ির সহিত ঊর্ধ্বগামী পাঞ্জাব মেলের ভীষণ সংঘর্ষ হইয়া বহু যাত্রী প্রাণ হারাইল পরদিন সংবাদপত্রে মৃতের তালিকায় সর্বপ্রথম নির্মলকান্ত রায়ের নাম প্রকাশিত হইল লতার সব ফুরাইল দুঃখ সংবাদ পাইয়া লতার মাতা ছুটি আসিলেন শোকার্ত জমিদার দম্পতির স্থান ত্যাগের শক্তি লোক পাইয়াছিল লোক পাঠাইয়া তাহার বধুর তত্ত্বাবধান করিলেন লতা ছিন্ন লতিকার মতোই দিন দিন শুকাইয়া যাইতে লাগিল তারপর একদিন এক মাসের ক্ষুদ্র শিশুটিকে মার কোলে তুলিয়া দিয়া শ্বশুর ও মাতাকে প্রণাম করিয়া পাপের প্রায়শ্চিত্ত করিবার জন্যই যেন লতা পরলোকগত স্বামীর উদ্দেশ্যে মহাযাত্রা করিল এতক্ষণ শুনলে উর্মিলা দেবীর লেখা গল্প লতা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম